Mer dayın. থাক থাক দাদা একটু একটু আতে দেখো ও কিন্তু কিছুদিন আগে 25 এই আবার ধরা গেছে, ওর ওয়াইফি 25 আবার ধরা গেছে। এখানে হোস্টেল ডাক্তারদের যারা কাজ করে আসছে এখানে তারা থাকে। তো এখানে আমরা পরে রুটিন পরিদর্শনের একটা অংশ হিসেবে এখানে আসি। আসার পরে আমরা রুমের কী অবস্থা না অবস্থা, ছাত্র কেমন আছে না সেই সব। তো একটা রুমে 303 নম্বর রুমে আমি দেখলাম খোলা, এবং ঢুকলাম যে আমাদের সিটকে খোলা যাচ্ছে। দেখলাম যে একটা ডাক্তার একটি সফটওয়্যার একটা হিসেবে আমার কাছে প্রতিমান হইল, এবং যখন আশপাশে কিছু অসংখ্য জিনিস পাওয়া আমি থানায় খবর দিই, এবং ডিসি সাউন্ড করতে টেলিফোন করি, কোথাও টেলিফোন করি। পরবর্তী তারা অভিযান এসে এখানে বেশ কিছু মাদকের পরিমাণ সহ কমান সহ তারা মিডিয়া বা সহ অন্যান্য জিনিস যেটা বলবো সেটা পেয়েছি, ইনস্ট্রুমেন্টস পেয়েছি, তারা আইনি প্রক্রিয়া নিতে চাইছে। আজকের অপারেশন যেটা আমাদের ডিরেক্টর সেবা চিমের যে ডিরেক্টর মহোদয় আছেন এবং আমাদের সিটিজবি যে আছেন, এদের কাছ থেকে আমরা নিউজ পাই যে ইন্টার্ন ডক্টরের হসপিটালে তৃতীয় তলায় মাদক সেবনকারী আশ্রয় নিতে পারে। তা আমরা সেই সূত্রের ভিত্তিতে এখানে পরিচালক মহোদয়ের নেতৃত্বে একটা অভিযান করি। সেক্ষেত্রে আমরা এখানে একজন বহিরাগত পাই, এবং সেখানে বিপুল পরিমাণ মাদক খাওয়ার যে উপকরণ এগুলো পাই, এবং কিছু ইয়াবা এবং কিছু দেশি মদ এবং কিছু ছুরি পাওয়া যাচ্ছে। তো সন্দেহ করা হচ্ছে এরা বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত থাকতে পারে। তো মাননীয় কমিশনার স্যার নির্দেশ অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে, এবং বরিশাল থেকে ইনশাল্লাহ আমরা মাদক নির্মূল করার অবশ্যই চেষ্টা করছি।